ভারত বাংলাদেশ সীমান্তের প্রেটটা বলে পালিত হলো স্বাধীনতা দিবস। বিএসএফ এর 179 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে পালিত হয় দিনটি। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলেও সাড়ম্বরে পালিত হলো স্বাধীনতা দিবস। পেট্রাপোল সীমান্তে কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর 179 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে এদিন সকাল 7:45 জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের কমান্ড্যান্ট তরুণী কুমার। জাতীয় পতাকা উত্তোলন সামরিক নিয়মে জাতীয় পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপনের পর বাংলাদেশ বর্ডার গার্ডসের হাতে শুভেচ্ছাস্বরূপ মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। অনুষ্ঠান দেখতে ভিড় জমান দুদেশের সাধারণ মানুষ। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেন অনুষ্ঠানে উপস্থিত বিএসএফের কমান্ড্যান্ট তরুণী কুমার। BSF 1965 में स्थापना के बाद भारत की सीमाओं को सुरक्षा प्रदान करने में अपना महत्वपूर्ण योगदान निभा रहा है। इस कार्य में 179 बटालियन पिछले 4 सालों से ICP पेट्रापोल में साउथ ईस्ट एशिया के ICP के सबसे बड़े ICP पर तैनात है और जहां से बांग्लादेश के साथ हिंदुस्तान का जो 75% व्यापार होता है उसको सुरक्षा प्रदान कर रहा है। 179 बहनी निरंतर ICP पेट्रापोल पर काम करने वाले सभी अधिकारी और गैर सरकारी संस्थानों के कर्मचारियों के साथ मिलकर ICP की कार्यप्रणाली को सुगम और व्यवस्थित बनाने का प्रयास कर रहा है। अंत में यहां उपस्थित आप सभी लोगों तथा आपके परिवारजनों को भारत की आजादी के 75वीं वर्षगांठ के अवसर पर बधाई देना चाहता हूं। जय हिंद, जय भारत। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ঢাকা মিরপুরের বাসিন্দা কুরবান হোসেন। তিনি বলেন, ভারতবর্ষ আর বাংলাদেশ আমরা এক এবং অদ্বিতীয় বলে মনে করি। বাংলাদেশের স্বাধীনতা লাভের পেছনে ভারতবর্ষের ভূমিকার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ভারতবর্ষের জন্যই আমরা আজ স্বাধীন রাষ্ট্র হতে পেরেছি, সারা জীবন আমরা এক থাকব। আমাদের বাংলাদেশের পক্ষের জনগণের থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর ভারত যদি আমাদের সাথে না থাকতো তাহলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেতাম না, যার জন্য আমরাও গর্ববোধ করি এবং ভারতের সাথে চিরদিনই আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, সেটা যে যাই বলুক। এটার মধ্যে আমরা কোনো কর্ণপাত করব না। অনেক সময় অনেক কিছু হয়, তারপরে আমরা ভারতকে নিজের বন্ধু, নিজের ভারত মাতাকে আমি আমাদের বন্ধুই মনে করি এবং ইনশাল্লাহ সারা জনম এরকম আমাদের প্রতিবেশী হিসাবে আমরা বন্ধুসুলভ হিসাবে থাকবো। আজকে যে এখানে বিএসএফ অনুষ্ঠান করলো, আমাদের ওখানে বিডিআর অনুষ্ঠান, তবে বিএফের অনুষ্ঠানটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। বাংলাদেশের মানুষ হিসাবে, প্রতিনিধি হিসাবে বলতেছি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ান সম্পর্ক আরও জোরদার হবে। প্রায় একই বক্তব্য বাংলাদেশের গাজীপুরের বাসিন্দা গৃহবধূ কবিতা সরকারের। তিনি বলেন, এদিনটি অনেক গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। ভারতবর্ষ আমাদের বন্ধু, এই সম্পর্ক আরও দৃঢ় হোক। গুরুত্বপূর্ণ একটা আনন্দের দিন যে বাংলাদেশ না, ইন্ডিয়ার মানে ভারতের সাহায্য সহযোগিতা না থাকলে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেতাম। সেই দিক থেকে আমরা খুব বন্ধুত্ব অনেক গর্ববোধ করি যে আজকে তাদের, তবে আমাদের একটা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের একটা, এটার জন্য আমার একটু মর্মাহত। আর তা এমনি তো মনে করেন বন্ধুত্ব একটা বন্ধুসুলভ মনোভাব নিয়ে আমরা, আর এটা আমরা নিবিড় হোক এটাই চাই। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের বাসিন্দা তথা ব্যবসায়ী মতিয়ার রহমান। তিনি বলেন, ভারতের ইন্ডিপেন্ডেন্সের জন্য সব ভারতবাসী প্রতিবেশী যে আমরা সবাই জানাচ্ছি। আর আজকে আমরা অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।